ইরানের নতুন প্রেসিডেন্ট কে হচ্ছেন তাহলে? ঘোষণা হয়ে গেল প্রার্থীদের নাম, জনগণের রায় বদলে দিতে পারে ইরানের পুরো সিস্টেমটাকে। তখন কি করবেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি? নিজের জায়গা হারিয়ে ফেলবেন না তো? ইরানের প্রেসিডেন্টের জন্য আয়াতুল্লাহ আলী খামেনি দেখে দেখে একজন রক্ষণশীল কট্টরপন্থীকেই চাইছেন। দেশটার প্রেসিডেন্ট নির্বাচনের অন্দরে চলছে তুমুল রাজনীতি। যিনি খামেনির মন রাখতে পারবেন তিনিই পাবেন প্রার্থীপদ। খামেনি কিন্তু যে কারোর হাতে ইরানের দায়িত্ব দিতে চাইছেন না, ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব এমন একজনের হাতে দিতে চাইছেন যিনি রাইসির মতোই হবেন কট্টর আর দক্ষ, ইরানকে শাসনে রাখতে পারবে। কিন্তু শেষমেশ আদেও পূরণ হবে কি খামেনির স্বপ্ন? বেঁকে বসেছে ইরানের মানুষ, তারা ভোট দিতে চাইছেন না। হঠাৎ প্রার্থী বাছাইয়ে আহমাদিনেজাদের নাম বাতিল হওয়ার কারণটাই বাকি। একা খামেনি কট্টরপন্থার রাশ ধরে রাখতে পারবেন তো? নির্বাচনের আগে ইরানের রাজনৈতিক হাওয়া এখন গরম। প্রার্থীপদের আবেদন বাতিল হওয়ায় ইরানের তাবড় তাবড় সব নেতারা খামেনির উপর বেশ খেপেছে। নির্বাচনের প্রার্থী হতে ইরানের গার্ডিয়ান কাউন্সিলে নাম নিবন্ধন করেছিলেন 80 জন রাজনীতিবিদ। যাচাই বাছাই শেষে কাউন্সিল অনুমোদন দিয়েছে মাত্র 6 জনকে, বাদ দেওয়া হয়েছে বাকি 74 জনকে। রাইসির মৃত্যুর পর ইরানের প্রেসিডেন্ট পদে লড়বেন এই 6 জন প্রার্থী। দেশটাতে নতুন প্রেসিডেন্ট বেছে নিতে নির্বাচন হবে 28 জুন, আর নির্বাচন সংক্রান্ত সমস্ত বিষয় দেখভালের দায়িত্ব রয়েছে গার্ডিয়ান কাউন্সিলের উপর, যাকে নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। আসলে এই কাউন্সিলের হাতে আছে এমন ক্ষমতা যার মাধ্যমে যে কোনো প্রার্থীকে তারা অনুমোদন দিতে পারে, আবার যে কোনো প্রার্থীর আবেদন বাতিল করতে পারে। আপাতত যে 6 জন ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন তারা হলেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ, পরমাণু কর্মসূচি বিষয়ক সাবেক মধ্যস্থতাকারী সাইয়েদ জালিলি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তাফা পৌর মোহাম্মদি, তেহরানের মেয়র আলী রেজা জাকানি, বর্তমান ভাইস প্রেসিডেন্ট আমির হোসেন গাজিজাতেহ হাসেমে এবং পার্লামেন্ট সদস্য মাসুদ পেজেশকিয়ান। 6 জনই কিন্তু ইরানের জনপ্রিয় ব্যক্তি। নির্বাচনের ময়দানে লড়াইটা হবে শেয়ানে শেয়ানে। মনোনয়ন পাওয়া প্রার্থীদের মধ্যেই প্রথমেই চলে আসে 62 বছর বয়সী গালিবাফের নাম। ইনি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের বিমান বাহিনীর সাবেক কমান্ডার। 4 বছর ধরে পার্লামেন্টের স্পিকারের দায়িত্ব সামলেছেন। 2005 থেকে 2017 সাল পর্যন্ত ছিলেন তেহরানের মেয়র, এর আগে ছিলেন পুলিশ প্রধান। 2005, 2013, 2017 সালে নির্বাচনেও প্রার্থী হয়েছিলেন গালিবাফ, তবে 2017 সালে রাইসিকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নেন। সোজা কথায় এনার ঘাঁটি বেশ শক্ত, নির্বাচনে জেতার সম্ভাবনা তুমুল। সাইদ জালিলি দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রত্যক্ষ প্রতিনিধি। ইনিও 2021 সালের নির্বাচনে রাইসিকে সমর্থন দিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছিলেন। একইভাবে ওই বছর রাইসির পক্ষে সমর্থন নিয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছিলেন জাকানি। এরপর তিনি হন তেহরানের মেয়র। সম্প্রতি বলেছেন তিনি নিহত প্রেসিডেন্টের পথ ধরেই চলতে চান। গাজিজাদেহ 2021 সালে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি পেয়েছিলেন। সেবার তিনি ভোট পেয়েছিলেন 3.45%, সংখ্যা প্রায় 10 লাখেরও কম। তখন রাইসি পেয়েছিলেন প্রায় 1.80 কোটি ভোট। আর যে নামটা নিয়ে এত গুঞ্জন, রক্ষণশীল ঘরানার বাইরে, তিনি হলেন পেজেশকিয়ান। 70 বছর বয়সী পেজেশকিয়ান 5 বারের আইন প্রণেতা, অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। অনুমোদন পাওয়া 6 জনের মধ্যে একমাত্র তিনিই খানিকটা মধ্যপন্থী এবং সংস্কারপন্থী, বাকি সবাই রক্ষণশীল। একবার যদি নির্বাচনে পেজেশকিয়ান যেতে চান তাহলে ইরানে এতদিন ধরে যে ট্রেন চলছিল সেখানে একটা বড় ফাটল ধরবে। ইরানের বহু জনগণ এই সিদ্ধান্তে খুশি হবেন, কিন্তু খটকাটা অন্য জায়গায়। আদৌ কি তিনি নির্বাচনে জিততে পারবেন? আর যদি জেতেন সেক্ষেত্রে কি খামেনি তাকে চূড়ান্তভাবে মেনে নেবেন? একটু খেয়াল করলে দেখবেন রাইসির মৃত্যুর পর ধীরে ধীরে বদলে যাচ্ছে ইরানের রাজনীতির সমীকরণ। 2020 সালের আগে পর্যন্ত দেশটার পার্লামেন্টের নির্বাচনে কিন্তু মধ্যপন্থী এবং সংস্কারপন্থীরা পার্লামেন্টে কম বেশি প্রতিনিধিত্ব করে এসেছেন। তারপর থেকে এই সমীকরণের অঙ্কটা বদলে যেতে থাকে। 2020 সালে পার্লামেন্ট নির্বাচনে ভোট পড়ে মাত্র 42.6%। স্বাভাবিকভাবেই তখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংখ্যাগরিষ্ঠতা পান রক্ষণশীলেরা। যদিও তখন আয়াতুল্লাহ আলী খামেনি জোর গলায় বলেছিলেন নির্বাচনে নাকি যথেষ্ট সংখ্যক ভোটার ভোট দিয়েছেন,
অথচ 2021 সালে ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার আগে পর্যন্ত ইরানের কোনো প্রেসিডেন্টই কিন্তু সেভাবে পুরোপুরি খামেনির অনুগত ছিলেন না। ইরানের অভ্যন্তরেও কিন্তু সাধারণ মানুষের মধ্যে ধীরে ধীরে ইরান সরকারকে নিয়ে জমেছে ক্ষোভ, আর তাই হয়তো নির্বাচনী ব্যবস্থার প্রতি ভোটারদের এত অনীহা। দেশটাতে মধ্যবর্তী বলুন আর সংস্কারপন্থী, সব প্রার্থীর সামনেই সুযোগের দরজা খোলা রয়েছে। কিন্তু কাউকে যদি প্রেসিডেন্ট পদের প্রার্থী হতে হয়, তাহলে তার প্রথম যোগ্যতা হতে হবে খামেনির কাছে বিশ্বাসযোগ্যতা। আর এখানেই বড় ধাক্কাটা খেয়েছেন আহমাদিনেজাদ। তাকে নিয়ে ইরানের মানুষের অনেক স্বপ্ন ছিল, তার সমর্থকরা ভাবছিল তিনি হয়তো ইরানের প্রেসিডেন্ট হবেন, কিন্তু স্বপ্ন স্বপ্নই থেকে গেল। প্রেসিডেন্ট হওয়া তো দূর, তিনি নির্বাচনে লড়তেই পারবেন না, সব রাস্তা বন্ধ করে দিয়েছেন খামেনেই। আসলে খামেনির হাতেই রয়েছে গার্ডিয়ান কাউন্সিল। এই কাউন্সিল ঠিক কারা নির্বাচনে লড়তে পারবে আর কারা নির্বাচনে লড়তে পারবে না এটা ঠিক করে। এটা ইরানের সব থেকে প্রভাবশালী একটি প্রতিষ্ঠান। পার্লামেন্টে পাশ করা সমস্ত বিলেই এই কাউন্সিলের অনুমোদন প্রয়োজন। শুধু তাই নয়, চাইলে তারা যে কোনো বিলে ভেটো দিতে পারে। 12 জন সদস্যের গার্ডিয়ান কাউন্সিলে থাকেন 6 জন ধর্মীয় তাত্ত্বিক, যাদের নিয়োগ করেন শীর্ষ নেতা অর্থাৎ আলী খামেনেই। বর্তমানে এই কাউন্সিলের যিনি চেয়ারম্যান, তিনিও কিন্তু একজন কট্টরপন্থী হিসেবে পরিচিত। সোজা কথায়, ইরানে বর্তমানে এই যে নিয়ম নীতি চালু রয়েছে, সেই নীতিকেই যারা সাপোর্ট করবে তারাই প্রার্থীপদ পাবে। অর্থাৎ ইরানের মানুষের কাছে সেভাবে কোনো অপশন নেই। ইরানে চালু থাকা ব্যবস্থার প্রতি সমর্থন প্রকাশ করা প্রার্থীদের মধ্য থেকেই একজনকে বেছে নিতে হবে ভোটারদের। যেহেতু ইরানের রাজনৈতিক ব্যবস্থায় গার্ডিয়ান কাউন্সিলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাই বহুবার এই কাউন্সিলকে অগণতান্ত্রিক বলে কম সমালোচনার মুখে পড়তে হয়নি। সেই ঘটনার রিপিট হলো এবারও। এই প্রথম নয়, 2017 আর 2021 সালে আহমাদিনেজাদ কিন্তু প্রেসিডেন্ট পদের প্রতিদ্বন্দ্বিতায় ইচ্ছে প্রকাশ করেছিলেন। যেহেতু আলী খামেনির সঙ্গে দ্বন্দ্ব ছিল, তার জেরে তাকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি, আর এবারও ঠিক একইভাবে নির্বাচনের আগে তাকে সরিয়ে দেওয়া হলো। তবে অনেকে বলে থাকেন আহমাদিনেজাদ ইরানে যথেষ্ট জনপ্রিয় একজন ব্যক্তিত্ব, যদি তিনি অনুমোদন পেতেন তাহলে নির্বাচনে জিতে যাওয়ার প্রবল সম্ভাবনা ছিল, তিনি আবার বসতে পারতেন প্রেসিডেন্টের মসনদে। একটা সময় আহমাদিনেজাদ দাপটের সঙ্গে ইরানকে শাসন করেছে, পরপর দুবার প্রেসিডেন্ট হবার কারণে 2013 সালে তিনি নিজেই সেই পদ থেকে সরে দাঁড়ান। কিন্তু এখন চাইলেও তিনি আর প্রেসিডেন্ট পদের জন্য লড়তে পারবেন না। যারা মূলত অনুমোদন পেয়েছেন তাদের বেশিরভাগই কিন্তু খামেনির সঙ্গে সখ্যতা বেশ ভালো, আর এটাই তো মূল ফ্যাক্টর। রিপোর্ট প্রথম কলকাতা।